গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে দেহ, এমনই এক নিষ্ঠুর ও অমানবিক ঘটনার খবর উঠে এসেছে মেলাখড় থেকে। জানা যায় মেলাখড় হাসপাতাল রোড নিবাসী নিতাই সাহা ও উনার পরিবারের লোকজন প্রতিনিয়ত অত্যাচার চালাত স্ত্রী মিঠুরানী সাহার উপর। প্রতিনিয়ত এই অত্যাচার সহ্য করেও গৃহবধূ মিঠুরানী সাহা স্বামীর সংসার করছিল। গতকাল রাতে গৃহবধূ মিঠুরানী সাহা তার ভাইকে ফোন যোগে জানান ওকে প্রচণ্ড ভাবে মারধর করছে ওর স্বামী সহ পরিবারের লোকজন। আজ সকালে মিঠুরানীর পরিবারের লোকজন এসে দেখতে পায় বাড়ির পেছনে ওর বোনের মৃতদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ। মিঠুরানী সাহার ভাইদের অভিযোগ, তাদের বোনকে রাতে প্রচণ্ড ভাবে মারধর করে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মেলাঘর থানার পুলিশ। মৃত মিঠুরানী সাহার পরিবারের লোকজন কি বলছে একবার শুনে নেওয়া যাক। ভিউ রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। মাইরা ফিটটা মানে আড্ডি মেঙ্গেল আছে, কালকে রাত্র মারছে, সারা রাত্র ঝুলে গেছে। আমার ভাই, আমার বড় ভাই কালকে রাত্রে তার লোকে, আমার মিসেসের লোকে 12টা পর্যন্ত কত হয়েছে, 1টা পর্যন্ত কত হয়েছে ফোনে, যে তুই কোয়া তুর তোরে কেটা কেটা মারতেছে কোয়া। তো আমার শাশুড়ি মারছে, পাশের একটা বাড়ির কেটা ধরে সুশান্ত নাম শেখ ছিল না, লক্ষণ কেটা কেটা তারাও আছে, তারা মারতে গেছে। মাইরা সারা রাত্র মাইরা আজকে ঝুলে ঝুলে গেছে, দামের বাড়িতে নয়, শাশুড়ি বাড়িতে দেওয়ার উড়ার দেওয়ার, আজকে সারাটা জীবন মারতেছে প্রত্যেকে, এর আগে পুরা মাইরা তুতা। তখনই আমরা কইছি থানার মধ্যে কেস করতো, আমার বোনকে না কেস করতাম না, আমি তখনই কইছি কেস করতো, যে তারা থানার মধ্যে গিয়ে কেস করতো, দিয়ে দেহা হ্যাঁ বাড়িয়ে গেছে, তারা আবার জোর করে রয়ে গেছে ঘরের মধ্যে থেকে। আচ্ছা আচ্ছা, বিগত 10 বছর দিনে মারতেছে, 10 বছর, 1-2 বছর না, 10 বছর, কেউ তারা কেউ কিছু কয় না, প্রতিবাদ করো না। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে প্রায় 11 বছর উপর হয়েছে। বাচ্চা টাচ্চা আসেনি? না বাচ্চা নাই, সে বাচ্চা কোনো কিছু নাই, কোনো সারাদিন মারে, শুধু সারাদিন আর কাম করে সারাদিন মারে, ইট ভাঙ্গার থেকে বালুর থেকে দিলে সব করে তারা দিয়া, মানে তোমার যেমনি কিছু তারা মারে। বোনের নাম কি? আমার বোনের নাম লিটনারি সাহা, জামাইয়ের নাম হচ্ছে নিতাই সাহা। কি করে ওনার কোনার কি করে উনি নিজেই জানে না, যে সময় জিরা ভাই কিতা করে জানি না, ওনার ব্যাপার ওনার ব্যাপারে কথাই আমি কইতে রাজি নাই। আমার বোনের বাড়ি নতুন বাজার, এখানে বাড়ি শ্বশুর বাড়িটা, যে বিয়ার ফরত থেকে দাঁড়াইতেছে, বিয়ার ফরত থেকে সাইদি দাসের মুনিবার শেষ সাইদি দাসের।